السلام عليكم ورحمة الله দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সকলকে টিটিএন এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ রহুল আশরাফ রমজান পেশ ইমাম হামিদিয়া হানকা কমপ্লেক্স জামে মসজিদ কক্সবাজার সহকারী শিক্ষক বৈদেশ্বর প্রসাদ কুতুবউদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসা কক্সবাজার এবং খতিব কুতুবদিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কক্সবাজার আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা আপনাদের সামনে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে কি রোজাদার যারা মা বোন যারা আছে তাদের সম্পর্কে রোজাদারের কতগুলা বাধ্যবাধকতা আছে এবং কতগুলা শিথিলতা আছে আল্লাহ পাক মানুষের জন্য আমাদের যে জীবন বিধান দিয়েছেন ইসলাম দিয়েছেন হুকুম হাকাম দিয়েছেন ফরজ ওয়াজিব নফল মৌলিক ইবাদত আল্লাহর হক বান্দার হক এগুলো দিয়েছেন তবে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শরীয়ত খেয়ে শিথিলতা করেছেন সহজ করেছেন আল্লাহ পাক বলেন ইন্না মাআল উসরি ইউসরা فإن مع العسر يسرا إن مع العسر يسرا الله পাক আমাদের জন্য সহজ করেছেন যে সহজ বলতে যেমনি ভাবে মুসাফিরের কথা আমরা বলি একজন মুসাফির যখন মুকিম থেকে মুসাফির হয়ে যায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চার রাকাত বিশিষ্ট নামাজকে দুই রাকাত পড়ার জন্য হুকুম দিয়েছেন কেন না যে মুসাফির যে একটা নতুন জায়গায় যাবে তার জন্য তার পথঘাট সম্পূর্ণ অচেনা লোকজন যারা আছে সম্পূর্ণ অপরিচিত লোকজন থাকবে সেখানে তার জন্য না দেখা একটা টাউন হবে একটা শহর হবে একটা অপরিচিত জায়গা হবে সেজন্য তাকে সেখানে কষ্ট হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে চার রাকাত নামাজকে দুই রাকাত করে দিয়েছেন সুবহানাল্লাহ এবং যদি সক্ষম না হয় তার জন্য মুসাফির অবস্থায় রোজা না রাখার ব্যাপারে তাকিদ দিয়েছেন তাহলে আল্লাহ পাক সহজ করেছেন বিষয়গুলো তেমনিভাবে আল্লাহ পাক মা বোনদের জন্য যে রোজার বিধান ফরজ করেছেন পুরুষদের জন্য যেভাবে ফরজ করেছেন নারীদের জন্য সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন তবে মা বোনদের জন্য এই রোজাদার রোজার মধ্যে কিছু শিথিলতা রয়েছে এক নম্বর শিথিলতা যেটা আছে এটা হচ্ছে কি আমরা সবাই জানি যেটাকে ঋতুস্রাব বলা হয় যেটাকে আমরা পিরিয়ড বলি এবং মাসিক বলে থাকি এই পিরিয়ড সময়টা যখন আসবে মা বোনদের তখন তারা রোজা রাখবে না তৎক্ষণাৎ কিন্তু রমজানুল করিমের পরে আবার সেই রোজাগুলি আবার কাজা আদায় করতে হবে দুই নম্বর হচ্ছে কি যে সমস্ত মা বোনদের জন্য আপনার রমজানুল করিমে সন্তান যদি প্রসব হয় যখনই থেকে যখন থেকে সন্তান প্রসব হয় সেখান থেকে যতগুলো রোজা সে পাবে না অর্থাৎ যেই তারিখে সন্তান প্রসব হয়েছে রমজানের শেষ পর্যন্ত সে রোজা রাখতে পারবে না তার জন্য রোজা রাখা হারাম হয়ে যাবে কিন্তু সেই রোজাগুলি সে আবার পরবর্তী গিয়ে তাকে রাখতে হবে এই বাধ্যবাধকতা যে কথাটা আছে শরীয়তকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন একদম কঠিন করেন নাই যেমনিভাবে ইতিপূর্বে আমি বলেছি মুসাফিরের কথা এবং এরপর আরেকটা বিষয় হচ্ছে কি তায়াম্মুম যে নামাজ পড়ার জন্য কোরআন করিম ধরার জন্য ছোঁয়ার জন্য অজু শর্ত
আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে পানি নাই মাইলের ভিতরে, অথবা পানি আছে আপনার কিন্তু সেই পানি আপনার এক বোতল পানি আছে এগুলো খাওয়ার জন্য লাগবে, অথবা পানি আছে যেখান থেকে পানি সংগ্রহ করবেন ওখানে এমন একটা সমস্যা হয়েছে যেখানে প্রাণের ভয় আছে, সাপ দাঁড়িয়ে আছে, অথবা হিংস্র জীবজন্তু দাঁড়িয়ে আছে, অথবা ডাকাত আছে পানি নিতে পারতেছেন না আপনি, তখনও আল্লাহ পাক আপনার উপর বিধানটা ছাপিয়ে দেয়নি, অবশ্যই সাপকে উপেক্ষা করে ডাকাতকে উপেক্ষা করে আপনার পানি না খেয়ে অবশ্যই আপনাকে উজু করতে হবে, এরকম আল্লাহ পাক বলেন নাই। আল্লাহকে বলতেছেন এরকম সমস্যা যদি সম্মুখীন হয় তাহলে তোমরা তয়াম্মুম করো, সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য রোজার বিষয়ে মা বোনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন শীতলতা করেছেন। আল্লাহ পাক সকলকে আমল করার বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।